জমি লাগে পনিপরিবার না লাগাস কি নাই বাবু জমি রেলে না খন্ডেক পারা জমি লগে খন্ডেক ধান খন্ডেক মাডিয়া পারা করলু হচ্ছে আমি নয় থাকা গরিব লোক বাবু খন্ডেক পারা জমি তোমার বাড়ি গানে জায়গা যুগে আছে কি নাই আপা জমি বড়িয়া আছে আপা তোমারটায় পনিপরিবার বলে বড়িয়া হয়েছে ইতি তোমার তানে করবার আর খত মাটি তো এলে আমি জন মুই জন মডেল পাই কইলে তার না হলো অন্নদাতা তাকে বলে কিছু সামান দরকার যেনতা কি কড়কি দৌড়ি বাড়ি ডুববা পাই ডোর বাঁধবা পাই বাড়ি আর বিহন লাগাইবা পাই সে বেড় থানে সেমতি সামান দরকার আপা হ্যাঁ বাবু সব জিনিস আছে বাবু মোর লগে যা হলে আপা যাই আনু আনি বেড বনাও ঘরে মনুষ পিলা আছো কি নাই আপা আছো তো বাবু আমার ঘর তিন চার লোক পারা কাজ আছে বলে এটি কুড়া কুসা এই বাটিয়া গোটে করবার আছে তো মনুষ পিলা রেলে আগা সেটা অল্প নিকো করি বনাই গিরি সে মন আর যু আপা সে মনকে ডাকি আনু আর আমার বেড বনাও জমি হল কর দিয়েছে পড়া লাগছে আপা হ্যাঁ বাবু হল কসলু যে কত থর হল করছো চিরা দুড়া তো সব সরাই লাই বাবু আমার ইয়ে অন্নদাতা মডেল নেই কি মা বেল উদবা বাটে আর বেল বসবা বাটে এনতা করি বেড বনাইবা বেল এনতা করে বেড বনাইলে কাই আইসি বেল ভারছি কি নাই বেল ভারলে গছকে ডাইরেক্ট পড়ছি সূর্য কিরণটা পড়লে কাই হয়েছি গছকে হুষ্ট ফুষ্ট হয়ে বাড়ছি আর গছকে রোগ পোক কাটা না লাগে সেনতা বেল বসবা বাটে হলে বেল বসবার থানু সেবার থানু সূর্য কিরণ ডাইরেক্ট গছকে পাইছে তোমার কাজে প্রশ্ন অন্নদাতা মডেলর বেড কোন দিক থানু কোন দিককে রয়েছি অন্নদাতা মডেলর বেড বেল উদবা বাটে থানু বেল বসবা বাটে রয়েছি এই অন্নদাতা বেড র ওসার নেই কি মা ছ ফুট রয়েছি তার চারিআড়ে আমার গাত মারবাকে পড়ছি সে তার সে গাতর খালটা হলানি গোট ফুট আর ওসার হলানি দেড় ফুট এন্তা করি না চারিগারে চারিগানে তার খাল মারি করে বেড বনাইবাকে পড়ছি এনতি করি নাকি মা তোমার জমি থানে ওর চারটা কি পাঁচটা পরা আমি বেড বনাও যেনতা কি গোট গোট বেড থানে গোট গোট পনিপরিবা লাগাও গোট থানে বাঙ্গা গোট থানে ভেজরি গোট থানে ভেন্ডি এনতি হলে তুমি চার পাঁচ প্রকার পনিপরিবা তোমার বর্ষকে ভারছি তুমি খাই পারবা আর সবু পাঁচটা পনিপরিবা খাইলে তোমার পাঁচ প্রকার ভিটামিন মিলছি হলে বুঝলুস মা এবার জু হলে বেড বনাই দাও তোমার জমি থানে জু বাবু আমাকে দেখাই দিয়া কেমতি করবো আমি জানলে তো সেটা অন্নদাতা বেড পাই ছ ফুট ওসার মাপবাকে পড়ছি মা ছ ফুট বলে কেনতা তুই জানবি আমার হাত ইতি থানু এটি গট ফুট বুঝলুস কি হলে ইতি গোট বাড়ি পড়লা আছে তোকে দেখাই দিলি ছ ফুট বলে কেতি হ্যাঁ দেখ এক দুই তিন চারি পাঁচ ছ
তোমার কাজে প্রশ্ন অন্নদাতা মডেল করবা কাজে হেলে বেডর অসার নালর অসার আরে নালর খদরা কেতেক রেছি অন্নদাতা মডেল করবা কাজে হেলে বেডর অসার ছ ফুট নালর অসার দেড় ফুট আরে নালর খদরা গটেক ফুট রেছি। অন্নদাতা বেড হয়ে গেল মা, তুই কাই কাই মঞ্জি রোখলি আছিস মা? ভেন্ডি মঞ্জি আনলি আছি বাবু, আর বিনিস মঞ্জি আনলি আছি, বাইগন পালা আনলি আছি, আর টমাট আর মরিচ পালা পাকাই দিয়েছি। এলে আপা এই ফার্স্ট বেড থানে আমি ভেন্ডি লাগাই দেবো। হ্যাঁ বাবু। হ্যাঁ ভেন্ডি লাগাই দেবো, তারপরে সেকেন্ড বেড থানে বেঞ্চ লাগাও। হ্যাঁ বাবু। ভেন্ডি লাগাই বাট জানলো আছিস কাই আপা? নাই বাবু, শিখাই দিল তুমি জানতো। ভেন্ডি গছকে গছ দুই ফুট। হ্যাঁ। বুঝলি, তার ধাড়িকে ধাড়ি দুই ফুট লাগাইবার আপা। আইলে আন লাগাও, এটা দুই ফুট আছে আপা, দুই ফুট ডাং ডাং। ইতি গোট লাগাইলে ইতি সম্মান আরি গোট ইতি লাগাইবার পড়ছে। আপা মই চিনা দিয়ে দিয়ে যাবি, তুই মঞ্জি লাগাই লাগাই যা। ইতি গোট লাগা, ইতি গোট লাগা। লাইন কে লাইন লাগাইলো, এবার ধাড়ি কে ধাড়ি লাগাও। ইতি লাগাইলে হচ্ছে ইতি গোট লাগা আপা। গচ্ছি না আপা, দুই ফুটকে দুই ফুট, ধাড়িকে ধাড়ি, আর গছকে গছ লাগাইবার আছে। মাত্র রাঞ্জ বেঞ্চ কাইটা বলে তিন ফুটকে তিন ফুট ওসারে লাগাইবাক পড়ছে। কাই কাজে বলে রাঞ্জ দেবাক পড়ছে কি নাই? হ্যাঁ। ডবরি মারবাটা দেখে দিলি নি আপা? ইতি গোটে মারবুস আর ইতি গোটে মারবুস, মারি করি কাই করবুস গোবর খত পাকাই করে তোর বেঞ্চ মঞ্জি লাগাইবুস। বুঝলো? আর খত অল্প
କିଛି ଏବେ ମଞ୍ଜି ଲଗା ହବା ବେଞ୍ଚ ତ ଲଗାଇଲୁ ବାପା ଏବେ ବାଙ୍ଗା ଏବେ ଲଗାଉ ବାଙ୍ଗା ଲଗାଇବାଟା କାଟା ବୋଲେ ଗଛ କେ ଗଛ 2 ଫୁଟ ଆରେ ଧାଡ଼ି କେ ଧାଡ଼ି 2 ଫୁଟ ବୁଝିଲୁ ଏଇଟା ଡାଙ୍ଗ କଲୁ ଆଛୁ 2 ଫୁଟ କି ନାଇଁ ଏଇଟା ଗୋଟେ ଏତି ଗୋଟେ ଆରେ ଏତି ଗୋଟେ ମୁଇଁ ଚିହ୍ନା ଦେବା ଥାନେ ଗୋଟେ ଗୋଟେ ଲାଗା ଖାଏ ଭେଣ୍ଡି ଆରି ବେଞ୍ଚ ବାଙ୍ଗା ତ ଲଗାଇଲୁ ମା ତୁଇ ଭେଜରି ପାଲା ପକାଇଲୁ ଅଛୁ ମରିଚ ପାଲା ପକାଇଲୁ ଅଛୁ ସେଟା ହେଲା ପରେ ବେଡ୍ ମନକେ ଆଣିକି ଲଗାଇ ଦବୁ ସାର୍ ହେଲା ଏମିତି 5 ପ୍ରକାର ପନିପରିବା ଲଗାଇଲେ କା ହେଇଛି ମା 5 ପ୍ରକାର ପନିପରିବା ଖାଇବାକେ ମିଳୁଛି ତୁଇ ଯୋଉ ଗାଲୁଛି ହାଟକେ ହାଟ ସେଟା ଯିବାକେ ନା ପଡ଼େ ତାପରେ ବର୍ଷ ଯାକ ପାଇଁ ତୋର ଖାଦ୍ୟ ମିଳୁଛି ପନିପରିବା ମିଳୁଛି ଆରି ପୁଷ୍ଟିକର ଖାଦ୍ୟ ପନିପରିବା ଥାନୁ ବି ପାଇପାରୁ ଆରି ପନିପରିବା ମିଶା ଡୋଲ କରି ହେଇଛି ଆରି ଜବର ହେଇଛି ତୁମର କାଜେ ପ୍ରଶ୍ନ ଅନ୍ନଦାତା ମଡେଲ କଲେ ଆମକେ କାଇ ଲାଭ ମିଳିଛି ଅନ୍ନଦାତା ମଡେଲ କଲେ ଆମକେ ଗୋଟେ ଜାଗା ଥାନୁ 5 ରକମର ଶାଗ ଡାଲ ବରଷ ଯାକ ମିଳିଛି ସେ ଶାଗ ଡାଲ କେ ଖାଇ ହେଇଛି ଆରି ବିକି ମିଶା ହେଇଛି ଏ ଶାଗ ଡାଲ ଖାଇଲେ ଆମର ଗାଗ ଡୋଲ ହେଇଛି ଶିଖାଇ ଲାଗବା ପନିପରିବା କରବାଟା ଆମେ ଶିଖିଲି ଯେ ଏଟା ଲୋକମାନେ କିନ୍ସା ଶିଖାଇବି ଯେ ଆମେ ଶାଗ ଡାଲ ମିଶା ଖାଇବୁ ହାଟରେ ପାଟି ନେଇ ବିକବୁ ଚାଉଲ ମାଣ୍ଡିଆ ମିଶା କିନି ଖାଇବୁ ଶିଖିଲା ଶିଖାଇଲା ପାଖରେ ବହୁତ ବହୁତ ଧନ୍ୟବାଦ ବାବୁ।